আবারও তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও প্রতিদিনে রাজ্য জুড়ে মহিলারা নির্যাতিত হচ্ছেন, পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না বলেও অভিযোগ তার। তিনি আরও বলেন, তৃণমূলের অবস্থা ভালো নয়, ঘাসফুল শিবির গায়ে জুড়ে রাজ্য শাসনের ব্যবস্থা কায়েম করতে চাইছে। বৃহস্পতিবার সকালে সোনারপুরের রূপনগরে চা চক্রে যোগ দিয়ে তিনি তার বক্তব্য রাখেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার বিজেপি নেতৃত্বরা। দেখুন, পশ্চিমবাংলায় আমাদের দুর্ভাগ্য, একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার চলছে আর মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত আছে। প্রতিদিন এমন নৃশংস ঘটনা ঘটছে, ধর্ষণ, খুন, জেদ্দ জ্বালিয়ে দেওয়া। আর সেদিন আমাদের যে নেত্রীকে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করা হয়েছে রিভলভার দিয়ে, মাথা উড়ে গেছে, তার শরীরে 20টা এখনও আর গুলি আটকে আছে। তো মহিলাদের যদি এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, এ তো তালিবানদের চেয়েও ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। ওখানে প্রকাশ্যে মহিলাদের খুন করা হতো, গুলি চালানো হতো। আজকে পশ্চিমবাংলায় তাই, পুলিশ প্রশাসনকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় টিএমসি সরকার এটা নীতি হয়ে গেছে, পলিসি হয়ে গেছে, যে ভয় দেখিয়ে গুলি করে মেরে আর এখানে সত্তা কায়েম রাখে।